দিলীপ ঘোষের বিরুদ্ধে বনগাঁ মহকুমার বিভিন্ন থানায় অভিযোগ দায়েরের পর এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে দামড়া গরু বলে আক্রমণ তৃণমূলের বনগাঁ জেলা সভাপতির। এদিন বাগদায় এমন মন্তব্য করেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বৃহস্পতিবার বনগাঁ মহকুমার একাধিক থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। এবার দিলীপ ঘোষকে দামড়া গরু বলে আক্রমণ করলেন তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি গোপাল শেঠ। 21 জুলাইকে সামনে রেখে বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগদার হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে প্রস্তুতি সভার আয়োজন করা হয় শুক্রবার। সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গোপাল শেঠ সহ অন্যান্য নেতৃত্ব। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন রাজ্য সভাপতিকে এ ভাষাতেই আক্রমণ করেন তিনি। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ আরো বলেন, দামড়া গরু দিলীপ ঘোষ সে রাস্তায় দাঁড়িয়ে ভ্যাবা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম গায়ত্রী দেবী, বনগাঁয় জল প্রকল্পের নাম করেছে গায়ত্রী দেবীর নামে, যেখানে পবিত্রতা থাকে। সুতরাং আমরা যারা তৃণমূল কংগ্রেসের পরিবার, ছাত্র, যুব, আইএনটিটিউসি, আমাদের এসসি এসটি সেল, মাইনরিটি, মহিলা তৃণমূল কংগ্রেস, আমরা সংঘবদ্ধ। ওই সব চমকানি ধামকাতি আমরা বলছি না, আমরা মানুষের ভোট, মানুষের ভালোবেসে নেব, আর যারা চমকাবে ধমকাবে তার জন্য প্রশাসন আছে। প্রসঙ্গত একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে সম্প্রতি উত্তাল হয় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার রাতে বনগাঁ মহকুমার বনগাঁ, বাগদা ও গাইঘাটা থানায় দিলীপ ঘোষের নামে অভিযোগ দায়ের করে তৃণমূল। তারপর এদিন এই মন্তব্য। যদিও জেলা সভাপতির এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাগদা।